প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রংপুর জেলা স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল লতিফ, সহকারী শিক্ষক, রংপুর জেলা স্কুল, রংপুর। গত ক্লাসে আমরা অষ্টম অধ্যায়ের ভগ্নাংশ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা নবম অধ্যায়ের গণিত বিষয়ে, নবম অধ্যায়ের পরিমাপ নিয়ে আলোচনা করব। মনে করো তোমার বাবা বাজার থেকে একটি মাছ কিনেছেন। এই বাজারে যাওয়ার পথে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে। তাহলে তোমার বাবা যে মাছটি বাজার থেকে আনবেন, সেই মাছটি তিনি পরিমাপ করেছেন, পরিমাপ করে এনেছেন, এটাকে আমরা বলি ওজন পরিমাপ। আর তিনি যে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে বাজারে গিয়েছেন এবং বাজার থেকে এসেছেন, এটি হচ্ছে পরিমাপের একটি অংশ, দৈর্ঘ্য পরিমাপ। আজকে আমরা আলোচনা করব দৈর্ঘ্য পরিমাপ নিয়ে। দৈর্ঘ্য পরিমাপে তোমরা জানো যে আমাদের বাড়িতে এমন কিছু ছোট ছোট বস্তু রয়েছে যেগুলো আমরা কোনো ক্ষুদ্র একক ব্যবহার করে মাপতে পারি। আবার কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলেও আমাদেরকে বড় একক ব্যবহার করতে হয়। তো এই ছোট যে বস্তুগুলো আছে সেগুলো পরিমাপ করার জন্য আমরা মিলিমিটার, সেন্টিমিটার ব্যবহার করি, সেন্টিমিটার ব্যবহার করে থাকি। আবার দেখা যায় একটি শ্রেণীকক্ষ কিংবা একটি বাগান কিংবা একটি খেলার মাঠের দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে আমরা মিটার একক ব্যবহার করে থাকি। এছাড়া দূরবর্তী কোনো স্থানে, ধরো এখান থেকে আমি বিলাসপুর যাচ্ছি বা কিংবা ঢাকা যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে দৈর্ঘ্য পরিমাপ ব্যবহার করতে হয়। এখানে এক্ষেত্রে আমরা কিলোমিটার ব্যবহার করি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে দৈর্ঘ্য পরিমাপের যে এককগুলো আমরা ব্যবহার করে থাকি তার মধ্যে রয়েছে মিলিমিটার, মিলিমিটার মিলিমিটারটাকে আমরা সংক্ষেপে এমএমই লিখি, সেন্টিমিটার, এটিকে আমরা সংক্ষেপে সেমি লিখি, মিটার, আর কিলোমিটার, এই কিলোমিটারটাকে আমরা সংক্ষেপে কিমি লিখি। তাহলে আমরা এই পরিমাপের এককগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, কিলোমিটার। তাহলে আমরা এখানে একটা জিনিস বলে রাখি যে আমরা যখন মিটারকে আমরা যদি ধরি, মিটার থেকে যদি আমরা উপরের দিকে যেতে থাকি কিংবা আমরা ক্ষুদ্র একক থেকে যদি বৃহত্তর এককের দিকে যেতে থাকি, সেক্ষেত্রে আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা বের করতে পারি। আবার কোনো বৃহত্তর এককে যদি আমরা ক্ষুদ্র এককের দিকে যেতে থাকি, তো সেক্ষেত্রে আমরা গুণ প্রক্রিয়ার মাধ্যমে ওটিকে বের করতে পারি। তাহলে আমরা তার আগে একটু জেনে নিই মিলিমিটার, সেন্টিমিটার এবং কিলোমিটার। এখানে এক মিটার যদি আমি বলি, এক মিটার সমান একশো এক হাজার মিলিমিটার, মিলিমিটার। আবার এক সেন্টিমিটার সমান সেন্টিমিটার সমান দশ মিলিমিটার। আবার এক কিলোমিটার সমান এক হাজার মিটার। আবার এক মিটার যদি বলি, এক মিটার সমান একশো সেন্টিমিটার। এগুলো আমাদেরকে মোটামুটি মনে রাখতে হবে, কারণ এগুলো যদি আমরা মনে না রাখতে পারি তাহলে আমরা হয়তো সেন্টিমিটার কিংবা মিলিমিটার কিংবা কিলোমিটার প্রকাশ করতে পারবো না। তার আমি আগেই বলেছি তোমাদেরকে, যদি আমরা কোনো বড় একক থেকে যদি ক্ষুদ্র এককে দেখে যেতে থাকি, সেক্ষেত্রে আমরা গুণ প্রক্রিয়ার মাধ্যমে এটি করব। মনে করো একটি শ্রেণীকক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে
আঠান্ন সেন্টিমিটার, 8 মিলিমিটার মিটার। তাহলে এই দৈর্ঘ্যটাকে আমরা এখন মিলিমিটারে প্রকাশ করব কিভাবে, তাহলে আমরা একটু দেখে নিই। যে আমরা জানি যে এই মিলিমিটার, তাহলে এখানে প্রথমে মিটার আছে, তাহলে এই মিটারটাকে আমরা মিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব, তারপর সেন্টিমিটারের সঙ্গে আমরা সেন্টিমিটার যোগ করব, সেন্টিমিটারে যোগ করার পর আমরা আবার মিলিমিটারে প্রকাশ করব। আমরা জানি আমি সঙ্গে পেলে গেলাম মিলি প্রকাশ করব। তাহলে দেখি আমরা, তাহলে আমরা জানি এক মিটার সমান 100 সেন্টিমিটার সেমি, আমি সঙ্গে লিখলাম আবার 1 সেমি সমান 10 মিমি। অতএব আমরা 5 মিটার, মিটার 58 সেমি, এরপর 8 মিমি, 8 মিমি। তাহলে 5 5 কে আমি গুণ করবো 100 দিয়ে, তাহলে সেমিতে প্রকাশিত হবে। সেমিতে প্রকাশ করার পরে আমরা এখানে আরো আছে আমাদের কত, 58 সেমি, 58 সেমি যোগ 8 মিমি, আমরা এখানে দেখি তাহলে 500 সেমি, 500 আমরা এখানে যোগ করে দিই, যেহেতু সেমি আমাদের এখানে 18 সেমি, এখানে 58 সেমি, তাহলে 500 সেমি যোগ 58 সেমি যোগ 8 মিমি। তাহলে আমরা একটু লক্ষ্য করি এখানে, তাহলে এখানে 5, তাহলে 8, এখানে আমাদের 5 5, এত সেমি, সেমি যোগ 8 মিমি, মিমি। এখন আমরা দেখবো যে এখানে যেহেতু আমাদের মিমিতে, আমরা মিমিতে প্রকাশ করতে, মিলিমিটারে প্রকাশ করতে বলা হয়েছে, কাজে আমরা 500 সেন্টিমিটারকে আমরা মিলিমিটারে প্রকাশ করব। আমরা আগে যেটা দেখেছি এখানে 558 গুণন হচ্ছে 10, 10 মিমি যোগ হলো 8 মিমি। তাহলে আমরা এখানে দেখি তাহলে 5 5 8, অর্থাৎ গুণন করে যদি 558 একটা শূন্য বসাবো, যোগ মিমি যোগ হচ্ছে 8 মিমি। তাহলে এখানে হচ্ছে, তাহলে এখানে 5 5 8, এখানে 8, তাহলে 8 8 নামবে, 8 8 নামবে, 5 5 নামালাম, এখানে 5, তাহলে এখানে 5,588 মিমি, মিমি। তাহলে এখানে এভাবে কিন্তু আমরা ক্ষুদ্র এককে প্রকাশ করতে পারি, অর্থাৎ মিটারকে আমরা ক্ষুদ্র এককে প্রকাশ করতে পারি। তাহলে আমরা লিখব অতএব শ্রেণীকক্ষের কক্ষের দৈর্ঘ্য 5,588 মিলিমিটার, মিটার ব্র্যাকেটে, এটা আমরা যে কোনো একটা লিখলে হবে তোমাদের, আমরা এইভাবে কিন্তু প্রকাশ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখাবো যে কিভাবে আমরা একটি বড় এককে প্রকাশ করতে পারি।
ধরো রংপুর থেকে চৈত্র দূরত্ব 48,000 মিটার মিটার, তাহলে এটিকে আমরা কিলোমিটারে প্রকাশ করবো। তাহলে আমরা জানি 1 কিলোমিটার সমান 1,000 মিটার। তাহলে আমরা এখানে তাহলে আমরা যদি 48,000 মিটার কত হবে, তাহলে 48,000 ভাগ করবো আমি 1,000 দিয়ে, 1,000, তাহলে এটা কিলোমিটারে প্রকাশ হবে। কিমিতে আমি কি লিখতে পারি, তাহলে আমরা এখানে ভাগ করে দেখাতে পারি এটি 1,000 48,000 4 4,000 এখানে 8,000 তাহলে এখানে 48 কিলোমিটার। এভাবে কিন্তু আমরা মিটারকে কিলোমিটারে প্রকাশ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই পার্টি বুঝতে পেরেছো। আমি ছোট্ট একটা কাজ দিই, আমরা আজকে শেষ করব। মনে করো তোমার উচ্চতা 1 মিটার 48 সেন্টিমিটার, সেমি। তোমার উচ্চতাকে সেমিতে প্রকাশ করো, সেমিতে প্রকাশ সমাধান করার চেষ্টা করবে। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।